হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ভাই যখন আরেকজন ভাইকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসে, ইসলামের জন্য ভালোবাসে, দ্বীনের জন্য ভালোবাসে, ওই ব্যক্তিদেরকে জান্নাতে ইয়াকুত মর্মর মিশ্রিত একটি প্রসাদ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য তৈরি করে দিবেন বলেন সুবহানাল্লাহ। অন্য অন্য জান্নাতীরা তারা জানালা দিয়ে ওই ব্যক্তিদের শান সৈকত এবং তাদের সম্মান মর্যাদার দিকে তাকিয়ে থাকবে, পরস্পর কথা বলবে যে এরা দুনিয়ার বুকে একে অপরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ভালোবাসত, আর এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে এই নিয়ামত দান করেছেন বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা কেন বললাম, আজকে আমাদের সমাজের মধ্যে সারাদিন আমরা ওয়াজ শুনি, ইউটিউবে ওয়াজ শুনি, মোবাইলে ওয়াজ শুনি, বিভিন্ন জায়গার মধ্যে আমরা ওয়াজ শুনি, শুধু তাই নয় আজকে বাংলার জমিনের মধ্যে আপনি যদি কোনো একটি চায়ের দোকানের মধ্যে বসেন দেখবেন হাজারো হাজার মুফতি দোকানের মধ্যে বসা আছে, ঠিক কিনা বলেন? একটা মশালা বলবেন, অসংখ্য গণিত মানুষ আপনাকে ফতোয়া দিয়ে আপনাকে বুঝিয়ে দিবেন। দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, আমরা একে অপরকে ভালোবাসি না। আজকে হিংসার মায়া জালে আমরা আজকে বেরিয়ে পড়ে আজকে আমরা মুসলমান যে মুসলমানিত্ব আছে এইখান থেকে আমরা দূরে সরে গিয়েছি। একজন মুসলমান আরেকজন মুসলমানকে আমরা ভালোবাসি না। সম্মানিত হাজিরিন, আওয়ারিফুল মারেফ, আওয়ারিফুল মারেফ একটি কিতাব, ওই কিতাবের মধ্যে ভালোবাসা চার প্রকার, ভালোবাসা কয় প্রকার? চার প্রকার। আজকে আমার টপিকস ভালোবাসা চার প্রকার। এক প্রকার ভালোবাসা হলো জায়েজ, কীরকম? এই পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎকে আপনি ভালোবাসবেন এটা বৈধ, এই ভালোবাসাটা এটা বৈধ। বুখারী শরীফের হাদিস, এক মহিলা, অনেকে জানেন খারাপ কাজ করার জন্য ঘর থেকে বের হয়েছে, সেজে গুজে সুন্দর পোশাক পরিচ্ছদ পরে ঘর থেকে বের হয়েছে পুরুষদের সাথে খারাপ কাজ করার জন্য। বাংলা ভাষায় বলছি, ঘর থেকে বের হওয়ার পর কিছু দূরে যাওয়ার পর হঠাৎ করে তাকিয়ে দেখে একটা কুকুর একটা কুয়ার চতুর্পাশে পানি পান করার জন্য জিহ্বাটুকু বের করে দিয়েছে, জিহ্বাটুকু বের করে দিয়েছে। সেই মহিলা দেখল, দেখার পর ওই মহিলার এই কুকুরের প্রতি মায়া হলো, ভালোবাসা হয়ে গেল, মহাব্বত হয়ে গেল। এবার সেই মহিলা তার শরীরের যে অরণা ছিল অরণার একটি মাথায় ধরে আরেকটি মাথা সেই কুয়ার মধ্যে ফেলে দিয়ে পানিটা উঠিয়ে কুকুরের মুখের মধ্যে চিপে চিপে দিল। কুকুরটা পেট ভরে পানি পান করে করুণ দৃষ্টিতে ওই মহিলার দিকে তাকিয়ে স্থান ত্যাগ করলো। বুখারী শরীফের হাদিস, স্থান ত্যাগ করলো। ওই দিন রাত্রে মহিলা আর ওই খারাপ কাজে যায়নি, তার মনের মধ্যে কেন জানি প্রশান্তির ছোঁয়া একটি লেগে গিয়েছে, বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে ওই মহিলা যখন ওই কুকুরের দৃশ্যটুকু চিন্তা করতে ছিল, ওই দিন রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার জানটুকু এই পৃথিবী থেকে নিয়ে গেল। ওই মহিলা ওই দিন রাতে ইন্তেকাল করল। কিছুদিন পর তার এক প্রতিবেশী স্বপ্নে দেখছেন ওই মহিলাটুকু জান্নাতের মধ্যে একটা সবুজ পাখি হয়ে এক গাছের ডাল থেকে আরেক গাছের ঢালে ঢালে উড়ে উড়ে ঘুরাচ্ছে। ওই ব্যক্তি প্রশ্ন করলেন, ও মহিলা, তুমি এই জমিনের বুকে পৃথিবীর বুকে অত্যন্ত জঘন্য একটি পেশায় তুমি নিয়োজিত ছিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত নিয়ামত কিভাবে দান করলেন? এবার এই মহিলা ওই দুনিয়ার বুকে কুকুরকে যে পানি পান করিয়েছিল ওই ঘটনাটুকু তার প্রতিবেশীকে স্বপ্নে বলে দিলেন, আর বললেন আমি ওই কুকুরটাকে তার প্রতি মায়া দেখানোর কারণে, তার প্রতি ভালোবাসা দেখানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই নিয়ামত দান করেছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অতীতের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের এই নিয়ামত দান করে দিয়েছেন বুঝতে পারছেন আল্লাহ যদি maaf করে তাহলে বেশি কিছু লাগে না অল্পতেই হয়ে যায় ক্ষমা করার মালিক হলেন আল্লাহ এটা হলো জায়েজ ভালোবাসা আরেকটি ভালোবাসা হলো নফল আপনার ছেলে মেয়ে সন্তান সন্ততিকে ভালোবাসা এটা হলো নফল ভালোবাসা আরেকটি ভালোবাসা হলো মাকরু যেটাকে উলামায়ে কেরাম মাকরু অনেক ক্ষেত্রে তাহরিম বলেছেন যারা বুজুর্গানে দিন সেটা হলো দুনিয়াকে ভালোবাসা এই পৃথিবীকে ভালোবাসা পৃথিবীর ধন সম্পদ নারী বাড়ি গাড়ির জন্য নিজের জীবনটাকে বিলীন করে দেওয়া এই রকম একটা ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে অনেক বড় আকারে কাজ করে আর তার পিছনে আমরা দৌড়াচ্ছি আরেক প্রকার ভালোবাসা হলো ফরজ ভালোবাসা যেই ভালোবাসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জমিনের বুকে সৃষ্টি করেছেন এটা হলো ফরজ ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم এই আয়াত আপনারা সকলে কম বেশি শুনেছেন আপনারা জেনেছেন আমি আয়াতের ব্যাখ্যার দিকে যেতে চাচ্ছি না কারণ এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা বিভিন্ন ওয়াজ মাহফিলের মধ্যে শুনেছেন